हेलो एंड वेलकम। एर आगे ভিডিওতে আমি দেখিয়েছিলাম সপ্তাহান্তে গাড়িতে করে যে জায়গাগুলো আপনারা ঘুরতে বেড়াতে পারেন, তার মধ্যে দুটো আননোন স্পট ছিল, তার মধ্যে একটা স্পট ছিল আসানবনি। এই জায়গাটাতে কি করে ঘুরতে যাবেন তার ডিটেইলস আমি ভিডিওতে বলেছিলাম, খুব শিগগিরই নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে এই ডিটেইলসটা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে দেওয়ার জন্য ডিটেইলসটা আপনারা জানতে চান, তো সেই কারণে ডিটেইলসটা আরও তাড়াতাড়ি নিয়ে এলাম। আজকে আসানবনির কমপ্লিট ডিটেইলস আপনারা পেয়ে যাবেন এমন একটা জায়গা হাতের কাছে আমাদের ঠিক পাশের রাজ্যে, যেখানে পাহাড়, জঙ্গল, ওয়াইল্ড লাইফ, ড্যাম, লেক সব কিছু পেয়ে যাবেন হাতের কাছে। একদম অফবিট ডেস্টিনেশন, নতুন ডেস্টিনেশন, লোকের কাছে খুব একটা পরিচিত নয়। সম্পূর্ণ ডিটেইলস যদি জানতে হয় ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আর একটা কথা, এরকম আরও অনেক আননোন স্পট রয়েছে যেগুলো হাতের কাছে, সেই সম্পর্কে সেই ভিডিওগুলো খুব শিগগিরই তাড়াতাড়ি আস্তে আস্তে আসতে শুরু করবে। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে হবে, চ্যানেলে চোখ রাখতে হবে। যারা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করে ভুলবেন না, অল নোটিফিকেশানটি অন করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আসানবনির পথে, আসানবনিতে কোন জায়গাগুলো রয়েছে যেগুলো আপনারা ঘুরতে পারবেন, কোথায় থাকবেন, কী করে পৌঁছবেন, সমস্ত কিছু ডিটেলস। কলকাতা থেকে কাছে পাহাড়, জঙ্গল, লেক এরকম জায়গা অফবিট ডেস্টিনেশন বলতে গেলে জায়গাটা ম্যাপে নতুন, মানে নতুনভাবে খুঁজে বার করা হয়েছে, আস্তে আস্তে পরিচিতি লাভ করছে জায়গাটার নাম। আগেই বলেছি আসানবনি। আসানবনি এলে প্রকৃতি কীরকম হতে পারে, পাহাড়ের ওপর থেকে তার ভিউ, আর ওয়াইল্ড লাইফ তো অবশ্যই রয়েছে। এই সব কিছু মিলিয়ে আসানবনি কিন্তু আস্তে আস্তে পর্যটনের মানচিত্রে একটা স্থান করে নিচ্ছে। তাই আসানবনি সম্পর্কে আজকের কমপ্লিট ডিটেলস আপনারা এই ভিডিওতে পেতে চলেছেন, মানে আসানবনি এলে কোন কোন জায়গাগুলো আপনারা ঘুরতে পারবেন, কোথায় থাকতে পারবেন, চাইলে ডে ট্যুর করতে পারেন। পুরুলিয়া দিয়ে আসা এই জায়গাটাতে সহজ 76 কিলোমিটার মতন ডিস্টেন্স পড়ে পুরুলিয়া থেকে, জামশেদপুর থেকে 11 কিলোমিটার ডিস্টেন্স পড়ে এই আসানবনির। আর যখন ট্রেন চালু হবে আপনারা ট্রেনে করেও এই জায়গাটিতে আসতে পারবেন, তাহলে জামশেদপুর হয়ে ওখান থেকে আপনারা বাইরে থেকে কার পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এই পৌঁছে যেতে পারেন একদম দলমা পাহাড়ের পাদদেশে এই আসানবনিতে। আগেও বলেছি আসানবনি দলমা পাহাড়ের একদম পাদদেশে, আর দলমা মানেই রয়েছে জঙ্গল আর বন্য জীবজন্তু, রয়েছে দলমার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আসানবনি থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 23 কিলোমিটার, গাড়িতে করে রাস্তাটা দিয়ে আপনারা যেতে পারবেন, তবে গাড়ির জন্য ওখানে পারমিশন করাতে হবে গেটে। এন্ট্রি ফি দিয়ে আপনারা ঢুকে গেলে মোটামুটি গাড়ি নিয়ে যদি দলমা পাহাড়ের টপের দিকে যান ডিস্টেন্স পড়বে 15 কিলোমিটারের কাছাকাছি। আর এই রাস্তাটা একদম শেষে দলমা হিলটপে কিন্তু অবশ্যই যাওয়া চাই, সেখানে রয়েছে বাবা তারকনাথের মন্দির বা শিব মন্দির। গুহার ভেতর দিয়ে অনেকগুলো সিঁড়ি ভেঙে মন্দিরে আপনাদের পৌঁছতে হবে, আর একদম পাহাড়ের যে চূড়ায় রয়েছে মানে শিব মন্দির পার করে তার ওপরে মন্দির রয়েছে হনুমানজির, আর সেটিই হচ্ছে দলমা পাহাড়ের একদম টপ। সেখান থেকে পাখির চোখে দেখে নেওয়া যেতে পারে গোটা জামশেদপুর শহরটাকে, আর প্রকৃতি আর ভিউ অসাধারণ, ক্যামেরার ক্লিক ওখানে গেলে কিন্তু বন্ধ হতে চাইবে না। তাই অবশ্যই আসানবনি এলে দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আর দলমা হিলটপ কিন্তু ঘোরা চাই। আসানবনির এরপরে আরও যে জায়গাগুলোতে ঘোরা যায় সেই জায়গার মধ্যে আরও একটি দারুণ জায়গা, সেটা হচ্ছে 16 কিলোমিটার ডিস্টেন্সে ডিমনা লেক। ডিমনা লেকের আশেপাশের পরিবেশ আর লেকের জল আর ড্যাম এই সব কিছু ঘুরে আপনারা ওখান থেকে দেখতে পারেন। স্বচ্ছ জলে আকাশের প্রতিচ্ছবি আপনাদের মন কাড়বে। খাড়কাই নদীর ওপরে তৈরি এই ড্যাম আর ড্যামের জলে আকাশের প্রতিচ্ছবি আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রাকৃতিক দৃশ্য অনুভব করা এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী থাকবেন আপনারা। এরপর আসি আরও একটা নয়নলোভন জায়গা, যেটা হচ্ছে চান্ডিল ড্যাম।
আশানবাণী থেকে আপনারা চান্ডিল ড্যামে পৌঁছে যেতে পারেন মাত্র 22 কিলোমিটারের রাস্তা সফর করে। চান্ডিল ড্যামে পৌঁছলে প্রকৃতি আপনাকে স্বাগত তো অবশ্যই জানাবে, সঙ্গে স্বাগত জানাবে নীল স্বচ্ছ জল। সুবর্ণরেখা নদীর ওপর বাঁধ দিয়ে তৈরি হয়েছে এই চান্ডিল ড্যাম। ড্যামের জল বা এই চান্ডিল লেক আর তাতে নীল আকাশের প্রতিচ্ছবি, না দেখলে কিংবা ভাষায় হয়তো আমার পক্ষে বোঝানো সম্ভব হচ্ছে না। আর এখানেই ঠিক পড়ন্ত বিকেলে যে শোভা আপনারা দেখতে পাবেন তা আশা করি আপনাদের চোখ এবং মন উভয়কেই জুড়িয়ে দেবে। তবে এখানে কিছু বলে রাখবার বিষয়ও রয়েছে, চান্ডিল ড্যামে আগে অনেক রকম স্পিড বোট বা ওয়াটার যে স্কুটার সেগুলো বন্দোবস্ত ছিল। বর্তমানে এই পরিস্থিতিতে কিন্তু এখনও সেই জায়গাগুলো ঠিকভাবে ওপেন হয়নি, তাই যদি শুধুই চান্ডিলকে উপভোগ করতে চান, চান্ডিলে স্বচ্ছ জলকে উপভোগ করতে চান আর শান্ত নিরিবিলি প্রকৃতির মাঝে কিছুক্ষণ সময় কাটাতে চান, তাহলে অবশ্যই বলবো চান্ডিল ড্যাম কিংবা এই চান্ডিল লেক আপনার মনকে মুগ্ধ করবে। এবার আসা যাক গুরুত্বপূর্ণ বিষয়ে, যদি আপনারা ডে ট্যুর ছেড়ে দিয়ে বা ওখানে যদি মনে করেন একদিন দুদিন থাকবেন তাহলে কোথায় থাকা যেতে পারে। দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বা দলমা পাহাড়ের ঠিক এই আশানবনির কাছেই যে জায়গাগুলোতে আপনারা থাকতে পারেন, যেখান থেকে ভিউ আপনার মন কাড়বে সেই রকম জায়গার মধ্যে প্রথম যে জায়গাটার কথা বলবো সেটা হচ্ছে হিল ভিউ রিসর্ট। ভাড়া পড়বে 2000 থেকে 4800 টাকার মধ্যে। চাইলে ফোন করে কনফার্ম করতে পারেন 7544093630 নাম্বারে। আরও যে থাকার জায়গাটা রয়েছে সেটা রয়েছে দ্য ওয়েভ ইন্টারন্যাশনাল, 2500 থেকে 4000 টাকা ভাড়া পড়বে এখানেও। আর একটা বিষয় যেটা, হিল ভিউ রিসর্ট বর্তমানেও এখনও পর্যন্ত যেটুকুনি খবর আছে ওপেন কিন্তু হয়নি, তবে দ্য ওয়েভ ইন্টারন্যাশনাল ওপেন হয়েছে। বুকিং করতে চাইলে 0657655-8503 আর 6980444-এ চাইলে বুক করতে পারেন বা ইনফরমেশান নিতে পারেন। থাকতে পারেন দলমাঞ্চলে, এটির ভাড়া পড়বে 1500 থেকে 5000 টাকার মধ্যে। ফোন নাম্বার 9431302253, 9934564093, এই দুটো নাম্বারে চাইলে আপনারা কোয়ারি করতে পারেন। তাহলে এই হচ্ছে আশানবাণী। আশানবাণী আসা চাই একদম নতুন একটি স্পট। পুরুলিয়া দিয়ে আপনারা চাইলে আসতে পারেন, ট্রেন যখন চালু হবে আপনারা জামশেদপুর থেকে চলে আসতে পারেন, গাড়ি পেয়ে যাবেন, খুব বেশি ডিস্টেন্সও নয়। চাইলে টাটানগর স্টেশন যেটা আছে সেখান থেকেও চলে আসতে পারেন, 17 কিলোমিটারের মধ্যে পড়বে এই আশানবাণী। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই রকম টাইপেরই ভিডিও পেতে একদম অফবিট ডেস্টিনেশান কিংবা নতুন যে ডেস্টিনেশানগুলো আসছে, আরও এরকম অনেক নতুন স্পট আমি সামনে নিয়ে আসছি যেগুলো এখনও পর্যন্ত খুব একটা পর্যটনের মানচিত্রে স্থান পায়নি বা হয়নি, যেখানে মানুষ সবে যাওয়া শুরু করেছে, এরকম একদম নতুন স্পট নিয়ে আসছি। তার জন্য অবশ্যই বলবো চ্যানেলে চোখ রাখতেই হবে, আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে, বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।